পুরো বাংলাদেশে আমরা একবার গেলাম আপনার মানিকগঞ্জে, ওখানে গিয়ে দেখি পিসাব খ্রিস্টান, আগে মুরিদদেরকে খ্রিস্টান বানায়, মানে দুই মুরিদে ঝগড়া লাগছে, এক পীরের মুরিদ হলে খ্রিস্টান আর কি বলতো, আরেকজন ওকে না আমগর পীর ভালো, আমগর ধর্ম ভালো, আমাদের ইসলাম ভালো, ওকে না আমাদের ইয়া ভালো, ইসাই জামাত ভালো, ইসাই নবী হইতে হবে, ইসাই ধর্ম গ্রহণ করতে হবে, এক পর্যায়ে দুজনে কিন্তু মূর্খ মানুষ, তো ওরা দুজনে তর্ক বিতর্ক করে মুনাজারা ডেট ঠিক করে ফেললো, ঠিক আছে তুমি তোমাদের হুজুরকে নিয়ে আসো, আমরা আমাদের হুজুরকে নিয়ে আসবো। তো এখন ওরা তো আর বুঝে নাই যে একটা মুনাজারা একটা বিতর্ক লম্বা কিছু, তো এখন সে যায় তার হুজুরকে বলছে, সে আমাদেরকে বলছে ডেট স্থান তারাই ফাইনাল করে ফেলছে, আগামী বুধবার আগামী শুক্রবার অমুক মাঠের মধ্যে। এখন ঠিক আছে, এখন ওরা গেছে মানিকগঞ্জ শহরে এলাকার আগে ওলামায়ে কেরাম গ্রামের সব অন্য ওলামায়ে কেরাম থেকে বলেছেন, ওনারা শহরের আলেমদের সাথে শরণাপন্ন হয়েছে, তো শহরের আলেম আবার ঢাকায় গিয়েছে, ঢাকাওয়ালারা আবার আমাদেরকে বলে দিচ্ছে যে ওনারা এই কাজ করেন, ওনাদের কাছে যান। তো আমরা গেলাম, গিয়ে দেখি যে ওই দিন ঘটনা যে ওখানে মুনাজারা হবে, তো ওরা তো আর আসেনি, খ্রিস্টানরা কেউ আসেনি, বিশাল লোকজন মানে উপস্থিত, কারণ যখন নতুন জিনিস শুনে মানুষ ওটার প্রতি আগ্রহী হয় বেশি, শুনছে যে খ্রিস্টানদের সাথে বিতর্ক অনেক মানুষ। তো পরে ঘটনা যা জানতে পারলাম কীভাবে কী ঘটনা, তো জানতে পারলাম ওখানে এক পিসাব আসেন, ওই পিসাব মানুষগুলিকে প্রথমে সবক দেন, এক সবক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সবক পর্যন্ত ঠিক আছে, ষষ্ঠ সবক থেকে খ্রিস্ট ধর্মে দাওয়াত দেওয়া শুরু করেন এবং দশম সবকে তিলকা আসার কামেলা একবার পাক্কা খ্রিস্টান বানায় ফেলে ইসাই মুসলমান। তো ওখানে উপস্থিত ১৯ জন ছিল যারা ওই পিসাবের মুরিদ, যারা মুসলমানদের খ্রিস্টান হয়েছে। তো আলহামদুলিল্লাহ এলাকার লোকজন বলতেছে হ্যাঁ এদেরকে এ করবো সে করবো, মারবো কাটবো, এদেরকে বের করে দেবো এলাকা থেকে, এই অপমান করবো। তখন আমি বললাম দেখেন ঢাকা থেকে আমাকে আপনারা আনছেন, আমাকে তো কিছু সুযোগ দেবেন, বলে হ্যাঁ ঠিক আছে দাদু ঠিক কথা। তখন আমি তাদের সাথে কথা বললাম, বুঝাই বললাম দেখেন এটা তো মারামারি জিনিস না, এটা কাটাকাটি জিনিস না, সে তো এটাকে ভুল বুঝে, সে যেভাবে বুঝছে সত্য মনে করেছে, তাকে একটা জিনিসকে ভুল জিনিসটাকে সত্য মনে করে প্রকাশ করা হয়েছে, তাকে ওই ভুলটাকে ভাঙাইতে হবে, ভুল ভাঙিয়ে তাকে মহব্বত ভালোবাসার সাথে তাকে ফিরে আনতে হবে। তো লোকজনে বলে হ্যাঁ তাদের কথা তো ঠিক, তা বলে আমি এবার কথা বলি, আমি তাদেরকে কিতাবুল মুকাদ্দাস বাইবেল এগুলো থেকে তাদের ধর্মটা যে বাতিল খারাপ ভালো না এবং ইসলাম যে সত্য এটা প্রকাশ করার পরে এবং তারা যে ভুল করেছে, কেন ভুল করেছে, কীভাবে ভুল করেছে, এই বিষয়গুলি খুলে খুলে তাদের সামনে পড়ার পরে উপস্থিত ১৯ জন ওই মজলিসের মধ্যে তওবা করে কালেমা পড়েছে আবার। তো এরপর আমরা জানতে পারলাম কীভাবে খ্রিস্টান হয়। তো ওখানে গুজুরিচর এলাকা মানিকগঞ্জের, তো গুজুরিচর এলাকা ওই পিসাবের বাড়ি, তো ওই পিসাবের পরবর্তীতে সফর ওই পিসাবের এলাকায় গেলাম। তো পিসাবের পিছনে আলহামদুলিল্লাহ তিন দিন লম্বা মেহনত করার পরে পরবর্তী পিসাবও তওবা করেছে আলহামদুলিল্লাহ। তো তারা বিভিন্ন মাধ্যমে খ্রিস্টান বানাচ্ছে, বিভিন্ন কৌশলে খ্রিস্টান বানাচ্ছে বিভিন্ন এলাকায়। আপনি আশ্চর্য হবেন, তবলিগের শ্রদ্ধা তারা খ্রিস্টান বানায়। আমরা ইয়া থেকে আপনার নেত্রকোনা বিড়িশিড়ি থানা ওখান থেকে একবার ফোন আসলো যে কিছু খ্রিস্টান ও ইয়া থেকে উপজাতি তারা একবার তবলিগের মতো একসাথে কয়েকজন যায় মানুষের বাড়িতে প্রচার করে তবলিগ করে। পরে আমাদের একজন লোক ফোন দিল, তো আমাদের আর সাথে ছিল দিকে ওনাকে পাঠাইলাম যে জানতো কী অবস্থা, গিয়ে দেখে এরকম এরা যখন গেছে আর যখন দুই চারটা প্রশ্ন করেছে, ওরা তো পাবলিকের সামনে বহু কিছুই বলতে পারে, দুই চারটা যখন প্রশ্ন করেছে বাস বাবু হিতাল্লা যে এলাকা আবার ঠক হয়ে গেছে, বাস পরের লোকজন তো এলাকার লোকজন খেপে গেছে, তো ওনারা বুঝেছে খেপার দরকার নেই, ঠিক ওনাদেরকে সব সময় বিদায় করে দেন। এর মূল কারণ কি, আমি এগুলি ঘটনা শোনার উদ্দেশ্য হলো আমরা ছিলাম দায়ী জাতি, আমরা দাওয়াত দিব, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন মানুষের জন্য, আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, আল্লাহ আমাদেরকে বের করেছেন, কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, তোমরা বের হও নাই, তোমরা আসো নাই, উখরিজাত লিন-নাস, এই মানুষের জন্য বের করা হয়েছে, সকল মানুষের জন্য। হিন্দুরা মানুষ কিনা ভাই, খ্রিস্টানরা মানুষ কিনা, এই মানুষদের কাছে আল্লাহ আমাদেরকে পাঠাইলাম, আমি কী করলাম, আল্লাহ আমাদেরকে যাদের জন্য পাঠাইছেন তাদের জন্য আমার কী মেহনত, কী ফিকির, সবাই তো দুনিয়া নিয়ে ফিকির, দুনিয়ার জন্য তো আমাকে পাঠান নাই, দুনিয়া তো আমার মাকসাদ না, দুনিয়া হলো মাকসাদ পর্যন্ত পৌঁছার মাধ্যম, কিন্তু আমরা সকলে দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া তো আমার মাকসাদ না ভাই, সকলে দুনিয়া নিয়ে ব্যস্ত, এই পড়াশোনা, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য। দুনিয়াটা কেমন, দুনিয়ার উদাহরণ হলো নৌকা আছে না, নৌকা চিনেন তো, নৌকা চলে কিসে, পানির উপরে, কিন্তু নৌকা পানির উপরে চলে, কিন্তু নৌকার ভিতরে যদি পানি ঢুকে যায় তো নৌকার কী হবে, শেষ হয়ে যাবে। ঠিক মন দুনিয়া হলো আপনার কিসের মতো, এই পানির মতো, আর মনটা হলো নৌকার মতো,
নিজে হলো নৌকার মধ্যে, আমার নিজের মধ্যে মনের মধ্যে এই দুনিয়া ঢুকানো যাবে না। যদি আমি নিজের মধ্যে দুনিয়া ঢুকায় ফেলাই তো নিজে কী হয়ে যাবো, নৌকা যেমন ধ্বংস হয়ে যাবে আমি কী হবো? দেখুন কোরআন হাকিমের মধ্যে আল্লাহ চেষ্টা করতে যেটা বলেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, জুহুদ চেষ্টা করতে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা সাধনার কথা বলা হয়েছে, আল্লাহকে পাওয়ার জন্য। কিন্তু দুনিয়া কামানোর জন্য চেষ্টা সাধনার কথা বলা হয় নাই। কিন্তু আমরা সবার চেষ্টা সাধনা কিসের জন্য? দুনিয়া, দুনিয়া তো আমার আসবেই আসবে, আমার আসবে। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ পাক দিতে গেলে ফয়সালা আগে থেকে করে রেখেছেন, কবে কোথায় কী খাবো সব আল্লাহ পাক আমার জন্য ফয়সালা করে রেখেছেন। কিন্তু সেটা তো আমার জন্য, এই রুজিক তো এই দুনিয়ার জন্য তো আমি না, দুনিয়া আমার পিছনে আসবে যদি আমি দুনিয়াকে লাথি দিতে পারি। কিন্তু আজকে আমাদের আকাবির আসলাফ তারা এই আখেরাতে, আজকে আমরা যে আমাদের মুখে দাঁড়িয়ে দেখতেছি, আজকে আমরা সুন্দর পরিবেশে বসে আছি, আমাদের আকাবিরা মেহনত করেছেন, কুরবানি করেছেন, চেষ্টা করেছেন, সাধনা করেছেন। তো এই মানুষগুলিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কিছু লোক দরকার, যারা নাকি সার্বক্ষণিক চেষ্টা করবে, যাদের চেষ্টা থাকবে সবসময় এর জন্য ফেদা হয়ে যেতে হবে। আর না হলে এ পার্ট টাইম কাজ করে এই কাজ করা সম্ভব না। আমি সব কাজ করবো মাঝে মাঝে সময় পেলে এই কাজ, এটা তো আমার পার্ট টাইম কাজ, এটা ফুল টাইম কাজ। দুনিয়া হলো আমার পার্ট টাইম, দুনিয়া আমার মাকসাদ না, মাকসাদ হলো এটা। কিন্তু আমরা দুনিয়াকে আসল বানিয়ে আনিছি, এটাকে কাজেই মনে করি না, এটা তো আমার একটা কাজ, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর যে একটা কাজ, এটাকে আমি কাজেই মনে করি না। কয়টা আমার ফিকির আছে, কাদিয়ানিরা কী মেহনত করতেছে সে তুলনা আমাদের কী মেহনত? আমি একটা ছোট্ট কারগুজারি শুনি আপনাদেরকে। আমার বাড়ি হলো উত্তরবঙ্গে বীরগঞ্জ থানা দিনাজপুর জেলা। আমি একদিন মানে মোটরসাইকেলে আরেক জেলা থেকে দাওয়াতি কাজে যাচ্ছি, তো রাস্তার পাশে একটা মসজিদ দেখি, আমি এতদিন ভাবতাম এটা মুসলমানদের মসজিদ। তো জোহরের নামাজ পড়তে ঢুকছি, দেখি যে নিচে লেখা আহমদিয়া মুসলিম জামাত কর্তৃক পরিচালিত মসজিদে মাহমুদ। তো আমার তো সন্দেহ লাগলো, এটা তো কাদিয়ানিদের মসজিদ। তো আমি মুসল্লিরা কয়েকজন বের হলাম, জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনার এখানে মক্তব আছে? বলে না। তবলিগ জামাত আছে? বলে না। তা আমরা একটা মক্তবের ফিকির করি, কই না না কেন? বলে এটা ভিন্ন ফেরকার, ভিন্ন তরিকার, ভিন্ন তরিকা মানে? বলে এটা হলো আহমদিয়া জামাত। আহমদিয়া জামাত কী? আমি আসলে জেনেও না জানার খুব ভান ধরলাম আর কি। আহমদিয়া জামাত কী আবার? বলে আহমদিয়া জামাত বুঝেন না? বলে এটা হলো আপনার আর আপনার আপনার যে বলে কাদিয়ানি, কাদিয়ানি। আচ্ছা আচ্ছা, তো সমস্যা কী আপনাদের? আপনার মুসলমান না? হ্যাঁ মুসলমান। নবীকে মানেন? হ্যাঁ নবীকে মানি। কোরআন মানেন? হ্যাঁ কোরআন মানি। আল্লাহ মানেন? আল্লাহ মানেন। তারপর সমস্যাটা কী? তার আপনি মুসলমানই? আরে বলেন কি? বলে সমস্যা এক জায়গায়। মানে কী জায়গায়? যে সমস্যা হলো যে ইমাম গোলাম মাহমুদ কাদিয়ানি উনি হলেন ইমাম মেহদি, উনি এসে চলে গেছেন কিন্তু আপনারা এটা মানেন না। আচ্ছা তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা ইমাম মেহদি এসে চলে গেছেন আমরা মানি না, এটা আসলে কঠিন একটা বিষয়, অবশ্যই মানতে হবে, তবে এটা তো কোরআন হাদিস থেকে আসে। হ্যাঁ অবশ্যই কোরআন হাদিস থেকে আসে। তা আমি ওনাকে বললাম তাহলে একটা কাজ করেন, আপনি আমাকে গোলাম আহমদ কাদিয়ানি উনি যে ইমাম মেহদি এই ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে যে ভবিষ্যৎবাণীগুলি আছে ওই ভবিষ্যৎবাণীগুলিটা আমাকে মিলাই দেন। আপনি মিলাই দিলে আমি এক্ষুনি কাদিয়ানি হয়ে যাব। বলেন কি আপনি, এত বড় একটা কাজ উনি চলে আসছে, চলে গেছে, এখন ইনি ছিল সাধারণ মানুষ, উনি নিয়ে আসছে ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসছে, আপনি দাঁড়ান ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসছি। কিছু করবে ইমাম সাহেব আসছেন প্যান্ট শার্ট পরা ক্লিন শেফ। এখন ইমাম সাহেবকে আমি প্রশ্ন করি, তো ওনারা এ দেখছে, আমার পয়েন্ট হলো একটা যে এদের শুধু কোরআন থেকে এবং হাদিস থেকে মিলাই দিবেন যে ইনি হলো কি ইমাম মেহদি। আমরা জানি হাদিসের মধ্যে আছেন উনি কখন আসবেন, তফরত অবস্থায় তাই না? কিন্তু উনি হজই জানেন না, তফ করবো কোথেকে আরও ইত্যাদি। এখন যখন এই পয়েন্টে আসি, এখন সে তার আর অন্য প্রচারকদের নাম্বার দেয়, আপনি অমুক প্রচারকের সাথে যোগাযোগ করেন। আমি বলি ভাই আমি অমুক প্রচারকের সাথে যোগাযোগ করবো কীভাবে, আমি তো বেশি জানি না, আমি জানার জন্য আপনি ইমাম সাহেব আপনার কাছে জানতে যাচ্ছি। পরে বল ঠিক আছে আজকে তো সময় নেই, আপনি আরেক দিন আসেন, আমাদের আরেক হুজুর আছে ওনার কাছে নিয়ে যাবো। আমি ঠিক আছে নিয়ে যান। তো আরেক দিন সে গেছে, আমি সুযোগ মতো গিয়ে ফোন দিলাম, তো আমাকে নিয়ে গেছে ওইটা ভিতরে বীরগঞ্জ থানায় ওখানে গ্রামের ভিতরে গিয়ে দেখি ইমাম সাহেব মসজিদের ভিতরে বসে বসে টিভি দেখতেছে। ইমাম সাহেব শার্ট গায়ে দেওয়া আর লুঙ্গি পরা আর একটা লম্বা টুপি দেওয়া মাথায় অল্প অল্প দাড়ি। তো এখন ইমাম সাহেবকে আমি জিজ্ঞাসা করলাম ভাই আমি আসছি এই সমস্যার সমাধান, আমি প্রথম পরিচয় দিলাম যে আমি বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করি, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম আর এই নিয়ে পড়াশোনা করি, গবেষণা করি, আমাদের প্রতিষ্ঠান আছে। তো উনি হ্যাঁ হ্যাঁ আপনার সাথে আমার কথায় মিলবে তাই নাকি? হ্যাঁ। বলে কী কথায় মিলবে?
আমার প্রশ্ন ছিল যে উনি যে ইমাম মেহদি, এটা কোরআন হাদিস থেকে কি করতে হবে? এখন উনি বলতেছে কথা আমি আগেও জানতাম না, ওনাদের আকিদাই ধরনের বলতে দেখেন, গুলাম আহমদ ঈসা মসিকে সুলিতে চোরা মারা হয়েছে। ওনার এই কথা বলার সাথে সাথে আমার মাথার মধ্যে আজীব, তো আমি আবার অনেক বুঝলাম এই কথা কি আপনার বিশ্বাস না আপনার সকল খ্রিস্টানদের কাদিয়ানিদের বিশ্বাস, এটা আমাদের সবার বিশ্বাস। আপনি কোরআন মানেন? হ্যাঁ কোরআন মানি। তা আপনার বিশ্বাস তো কোরআন বিরোধী, কারণ কোরআন বলতেছে অমা কতালুহু অমা সালাবুহু ওয়ালাকিন, তাকে হত্যাও করা হয় নাই, তাকে সুলিতেও চড়ানো হয় নাই, বরং বাল রফাআহুল্লাহ, তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। তো কোরআনের পুরা বিরোধী। তাচ্ছা আপনি কোরআন আনেন, এখন কোরআন খুলে এখন এই আয়াত পড়ি, এখন উনি আবার করে কি বলছে, আচ্ছা ওনাদের একটা কোরআন আছে আপনার কাছে হয়তো বা আছে, মোটা একটা কোরআন ওদের তাফসির ওদের, তো ওই আয়াতের ব্যাখ্যা বের করছে। ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে কি বাইবেলের মধ্যে ঈসা আলাইহিস সালাতুয়াসসালামকে সুলিতে চড়ানোর পক্ষে যত দলিল আদিল্লা আছে এই সব দলিল আদিল্লাগুলিতে তাফসির হিসাবে ওইখানে রেখে দিয়েছে, এবং ওইটাকে রেফারেন্স হিসাবে বানাচ্ছে, ওনাকে কী করা হয়েছে টেনে হেসড়িয়ে সুলিতে চড়ানো হয়েছে। এখন আমি তাকে বলাচ্ছি আপনি আয়াতটা পড়েন, তর্জমা হোক পরে তাফসির, আগে তো আয়াত পরে তর্জমা পরে তাফসির, আচ্ছা পড়েন, এটা বেশি পড়তে পারেন, পরে ওমা কাতালুহু ওমা সালাবুহু ইল্লে তেবা। তো আবার ইতিমধ্যে অনেক কাদিয়ানি মসজিদের মধ্যে চলে আসছে, তো আমি চিন্তা করলাম যে ওনাকে বুঝাই যে আসলে আপনার ইমাম সাহেব পড়াই চাই না, তো আমি ওনাকে বললাম কাতালু না অতালু, সালাবু না সালাবু, ইল্লে না ইল্লা। তো যখন ভেঙে ভেঙে ধরাই দিচ্ছি, কিছুক্ষণ পর আপনি পড়েন, আমি কেন বলবো আপনি পড়েন, আপনি খালি ভুল ধরেন, আপনার ভুল হয়তো আমি ধরবো না কেন। আচ্ছা তা আল্লাহ বলছে অর্থ বলেন, এখন সে তাফসিরে যায়, যখন এভাবে ধরছি আর সে পারতেছে না, তখন ওই আগের মানুষ শুধু বুঝতে পারতেছে যে সে পারতেছে না, তখন ওই যে ইমাম সাহেব নিয়ে আসছেন উনি ফোন দিয়েছেন বক্সিবাজারে, এখন বক্সিবাজারে ফোন দিয়ে আমাকে কথা বলা দিয়েছে, আপনি কথা বলেন আজীব, তো আমি কী কথা বলবো, আমি তো ইনার সাথে কথা বলতেছি। আচ্ছা তো ওনাকে ফোন দেওয়া আছে, উনি বলতেছে শুনেন আপনি একটা কাজ করেন, এটা আছে আপনি লিস্তানুল আরব কিতাবের মধ্যে দেখে নিন পাওয়া যাবেন, আর না হলে বক্সিবাজারে আসেন, আসলে আমি আপনাকে বুঝাই বলবো। উনি আসলে বিষয়টা মানে আপনাকে বুঝাইতে পারতেছে না। আমি বললাম ভাই আমি কবে বক্সিবাজার যাবো, আর আপনার ইমাম সাহেব এখানে থাকে, আমি তো এত কিছু বুঝি টুঝি না, কেমনে যাবো। যাই হোক উনি এই কথা বলে বলছে ঠিক আছে আমাদের হুজুরকে মোবাইলটা দেন, তো আমি আবার লাউড স্পিকার দিয়ে দিছি, দেখি হুজুরে কী বলে। উনি তার হুজুরকে বলতেছে হ্যাঁ আপনি জানেন এদের সাথে পারবেন না, এদের কাছে বসতে গেলেন কেন, আপনি ওদেরকে বলেন লিসানুল আরব কিতাবের মধ্যে এটা আছে ওটা পড়ে নিক, আপনি কেটে পড়েন, যে বলছে কেটে পড়েন, সবাই দিছে হেসে, আশপাশে শুনি লাউড স্পিকার দিলে শোনা যায় না, তখন সে এটা কেটে দিয়া বলছে আচ্ছা আমার তো সময় কম, আচ্ছা আপনি লিসানুল আরব কিতাবটা দেখে নিন। আমি বললাম আচ্ছা লিসানুল আরব কিতাবটা কি আপনি জীবনে পড়ছেন কোনো দিন, কয় না দেখছেন, কয় না তা আপনি আবার আমাকে পড়তে বলেন কেমনে, আচ্ছা আচ্ছা বলেন তো লিসানুল আরব কিতাব এটা কোন ভাষার, বলে আরবি ভাষার। আমি বললাম কী বলছে এটা, তা ফার্সি ভাষার, বলে হইলে হইতেও পারে, হইলে মানে তার ভিত্তি নেই, এই হলো অবস্থা। এই ভিডিওটাও আছে যে সে যে এই ধরনের কথা বলতেছে, ভাই আমাদের সাথে কিছু ভিডিও করে ফেলছিল, এই হলো তাদের অবস্থা। আমি এটা শোনানোর উদ্দেশ্য হলো যে কারগুজারি শোনানোর উদ্দেশ্য হলো তাদের অবস্থা থেকে দুর্বল ইমান নিয়ে দুর্বল ভিত্তিহীন জিনিস নিয়ে এরা মানুষকে দলে দলে বিভ্রান্ত করছে। পক্ষান্তরে আমাদের কাছে সত্য আছে, ইসলাম আছে, সব কিছু আছে, কিন্তু আমাদের কী ফিকির, কী ফিকির উম্মতের জন্য, আমরা কী দরদ দিচ্ছি, আল্লাহ বানাইলেন কেন, পাঠাইলেন কেন, আমি কী করতেছি। দেখেন ইনসান না আমরা ভাই, আমাদেরকে মানুষ বলে, মানুষ কেন, মানুষ মানবতা থেকে মানুষ, ইনসান অনুসুন থেকে ইনসান, মানব থেকে কি মানুষ। তো আমার মধ্যে কেমন মানবতা, আমার একজন প্রতিবেশী চিরস্থায়ী জাহান্নামে যাচ্ছে তাকে বাঁচানোর ঘন ফিকির করলাম না। দেখুন কুকুরকে ঘরে পালা নিষেধ না, লা ইয়াদখুলুল মালাইকা বাইতুন ফিহি কালবুনাও, যে ঘরের মধ্যে তাসবির এবং কি থাকে কুকুর থাকে ওই ঘরে কি রহমতের ফেরেশতারা প্রবেশ করেন। অর্থাৎ কুকুরকে পালা, কুকুরকে কাছে রাখা, কুকুরের সহবতে থাকা নিষেধ করা হয়েছে। কেন? তো এর অনেক কারণের মধ্যে একটা অন্যতম কারণ, কুকুরের মধ্যে অনেক গুণ আছে, অনেক সিফত আছে, অনেক সিফত থাকা সত্ত্বেও
তার মধ্যে যে সিফত আছে সিফতগুলির উপরে যদি কেউ আমল করে তাহলে সে বড় ওলি হয়ে যাবে, বড় আল্লাহওয়ালা হয়ে যাবে। কিন্তু তার মধ্যে এমন একটা দোষ আছে, সেই দোষটা যেন মানুষের সাথে থেকে মানুষের ভিতরে চলে না আসে, এই জন্য তাকে রাখা নিষেধ করা হয়েছে। কী দোষটা সেটা? তার মধ্যে স্বজাতির হামদর্দি নেই, তার মধ্যে স্বজাতির খায়রখাহি নেই, কল্যাণ কামিতা নেই। কেন? দেখবেন একটা গরু মারা গিয়েছে, মারা যাওয়ার পরে অনেক শুকুন এসেছে খাচ্ছে, সে একা, সে জানে এই বিশাল গরুটা সে একা খেয়ে শেষ করতে পারবে না। কিন্তু আর একটা কুকুর যদি আসে সে খেতে দিবে? তাকে তাড়িয়ে দিবে। অর্থাৎ তার নিজের স্বজাতির কি নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই। তো এই জাতির মুসলমানের মানুষের মধ্যে যেন এই স্বভাব যেন না আসে, এই জন্য তাকে কী করা হয়েছে? পক্ষান্তরে সকল আম্বিয়া আলাইহিস সালাম ছাগল চড়াইছেন, ছাগলের মধ্যে অনেক উল্টা পাল্টা, একটা ধরবেন এই দিক যাবে দৌড়, ওই দিক যাবে দৌড়, ওই দিক করবে, কিন্তু এরপরে রাখছেন। কেন ছাগল রাখতেন? কারণ কি? এর মধ্যে একটা ভালো স্বভাব আছে। কি স্বভাব? স্বজাতির হামদর্দি আছে, স্বজাতির খয়ের খাইয়ে আছে। কেমন? একটা কাঁঠালের পাতা দিবেন, কয়েকটা ছাগল মিলে খেয়ে ফেলবে। একটা কাঁঠালের পাতা কয়েকটা ছাগল কী করবে? ওখানে একতলাফ করবে না, মারামারি করবে না, সিঙ্গে সিঙ্গে করবে না। তাহলে বুঝে গেল উম্মতের হামদর্দি খায়রে খাইয়ে এটা আমাদের জন্য কাম্য, জরুরি। আর ইনসান মানবতা, ইনসান অনুসরণ থেকে ইনসান, আর উম্মতের দরদ, স্বজাতির দরদ, মানুষের দরদ, আমার কৌমের দরদ। আমরা কৌম বলতে জাতি বলতে একটা জিনিস আমাদের গলত পামি, আমরা মনে করি আমাদের কৌম, আমরা জাতি সম্পর্কে যত কথা মনে বলি সব মনে করি আমরা সব মুসলমান, কিন্তু আমাদের কৌম যে অমুসলিম এটা জানি না। অমুসলিম কিন্তু আমাদের কৌম, কথাটা কেমন কেমন লাগতেছে না? অমুসলিম কি? প্রমাণ কি? অমুসলিম যে আমাদের কৌম তার প্রমাণ হলো দেখবেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাঈফা লিয়াতাফাক্কাহু ফিদ্দিন ওয়া লিউনযিরু কওমাহুম ইযা রাজাউ, যখন তার কওমের কাছে ফিরে যাবে তখন তারা কি করবে? তার কওমকে কি করবে? আর এক জায়গায় দেখি তাহলে আমরা এই কওম বলতে বুঝি শুধু মুসলমান, এই মুসলমানকে ভয় প্রদর্শন করাবো না ভাই। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আক্রমণ হয়েছিল, উনি যখন আসলেন যায়েদ ইবনে সাবিত কি বলে হারেছে না, উনি কি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি এদের ব্যাপারে অভিশাপ করেন, এদের ব্যাপারে বদদোয়া দেন। রাসূল সাল্লাল্লাহু কি বললেন? সঙ্গে সঙ্গে উনি জানতেন যে হইতে পারে রাসূলের উপর বেয়াদবির কারণে এই জাতির উপরে কোনো ধরনের একটা আজাব আসতে পারে। রাসূল সঙ্গে সঙ্গে উনি বললেন দেখো আমাকে তো অভিশাপকারী পাঠানো হয় নাই, আমি রহমত হিসাবে আমাকে পাঠানো হয়েছে। আবার সঙ্গে সঙ্গে দোয়া করলেন আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহুম্মা হদি কি শব্দ ব্যবহার করছেন? কিন্তু এই যারা ছিল মুসলমান ছিল কি বলেন, মুসলমান ছিল তো আবার ওনাদের কি আল্লাহ এদের বুঝে না, এদেরকে কি করেন মাফ করে দেন, তাহলে কি দরকার ভাই? তা আমাদের সে কওম, আর আমাদের এবার কওমের কাছে সকল নবীরা কওম ইন্নি দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, নূহ আলাইহিস সালাম বলছেন না? তো কাদেরকে দাওয়াত দিয়েছেন? ওরা কি মুসলমান ছিল? অমুসলিম ছিল ঠিক। আমার কওম এই যারা মুসলিম অমুসলিম এরা সকলে আমার কওম, আমাদেরকে পাঠানো হয়েছে কি ফালাওলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাঈফা লিয়াতাফাক্কাহু ফিদ্দিন ওয়া লিউনযিরু কওমাহুম, যখন তার কওমের কাছে তার জাতির কাছে ফিরে যাবে তাদেরকে কি করবে, কিসের ভয় দেখাবে? আখিরাতের ভয়। ওয়া লিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, উম্মতের দরদ, উম্মতের ফিকির আল্লাহর কাছে খুবই প্রিয়, খুবই প্রিয়। কেমন প্রিয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে আমরা ছোট্ট কোনো যদি জীবজন্তুর নাম নেই, কার নাম নেই, উদাহরণ হিসাবে পিপিলিকা, তো পিপিলিকার ছোট্ট একটা পিপিলিকা সবচেয়ে একটা নাম কোনো নিলে তার নাম নেই, কিন্তু এই পিপিলিকা নামে আল্লাহ পাক একটা সূরা অবতীর্ণ করলেন। কেন? বলতে তার মধ্যে একটা গুণ ছিল। কী গুণ ছিল? উম্মতের দরদ। নূহ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের কম যাচ্ছে আর সে জানে যে তার স্বজাতির লোকগুলিকে ধরে ধরে ওই পর্যন্ত পৌঁছাইতে পারবে না, সে কী করলো? দাওয়াত দিল, সে আহ্বান করলো, চিৎকার দিল ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করো। এই যে উম্মতের দরদ, উম্মতের ফিকির, স্বজাতির ফিকির, এই ফিকিরটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে নাম লিখে দিলেন এবং তার নাম একটা সূরা অবতীর্ণ করলেন। আপনি দেখবেন অনেক যারাই উম্মতের ফিকির করেছে আল্লাহ পাক কোরআন ইঙ্গিতে বিভিন্নভাবে কোরআনের মধ্যে তাদের স্থান দেওয়া হয়েছে। আমরা একটা ঘটনা শুনি,
সূরা ইয়াসিনের মধ্যে হাবিবে নাজ্জারের ঘটনা, আকসারুল মদিনাতি রাজুলুই ইয়াসআ, এই লোকটা কে? হাবিবে নাজ্জার। তো তার উম্মতের দরদের জন্য কিন্তু ছুটে এসেছিল, আল্লাহ পাক তার দিকে ইঙ্গিত করে আয়াত নাজিল করলেন। কিন্তু এখন প্রশ্ন হলো, হুজুর আগের জমানার মানুষ উম্মতের ফিকির আর দরদ রাখলে তারা তো কী করতো? কি বলে, কোরআনের নাম চলে আসছে, আমাদের নামটা কোথায় আসবে? আমরা যদি উম্মতের ফিকির করি, এখন তো আর কোরআন আসবে না। প্রশ্ন হইতে পারে কিনা, কোরআন তো আর নাজিল হবে না, তা আমাদের লাভ কি উম্মতের ফিকির করে দরদ করে খাইতেছি ঘুমাইতেছি, তাই তো সুবিধা। বলে, ভাই আমি আপনি যদি উম্মতের ফিকির আর দরদ করে রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনওয়ালা উম্মতের অন্তরের মধ্যে আমার আপনার নাম লিখে দেবেন, আনওয়ালা উম্মতের অন্তরের মধ্যে। দেখেন,